বন্ধুরা কেমন আছো সবাই? আমি অরিন্দম বিশ্বাস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি। এইবারের ভিডিওটা দিতে আমার অনেক একটা গ্যাপ হয়ে গেল, কিছু ব্যক্তিগত কারণে, সমস্যার কারণে এখন আর কন্টিনিউ করতে পারছি না। তো আজকে পিআরবি বোর্ড থেকে একটা নোটিশ বেরিয়েছে যেটা এক্সাইজ কনস্টেবল অ্যান্ড লেডি এক্সাইজ কনস্টেবল নিয়োগ সংক্রান্ত। তো সেই নোটিশে কি আছে প্রথমে একটু পড়ে নেওয়া যাক, তারপরে বিস্তারিত আলোচনা করছি। দ্য অ্যাপ্লিক্যান্টস আর অ্যাওয়ার দ্যাট হোয়াইল অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবলস ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019 অ্যান অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ স্টাডিড বেঙ্গলি অর নেপালি অ্যাজ ল্যাঙ্গুয়েজ পেপার অফ অর অ্যাবাভ দ্য মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট লেভেল। তো প্রথম ফার্স্ট যে সেন্টেন্স সেটাতে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে অ্যাপ্লিক্যান্টসরা জানেন, অ্যাওয়ার, তারা সচেতন আছেন এই ব্যাপারটা যে যখন অ্যাপ্লাই করা হয়েছিল এই পোস্টের জন্য তো তখন ল্যাঙ্গুয়েজ পেপারের জন্য বেঙ্গলি অথবা নেপালি ভাষাকে মাধ্যমিক বা তার মাধ্যমিক মানের যে এক্সাম সে পাস করে এসেছে সেটা মাদ্রাসা বোর্ডেরও হতে পারে বা তার অ্যাবাভ লেভেলের বা আরও মাধ্যমিকের পরবর্তী যে পড়াশোনা আছে সেখানে বাংলা বা নেপালিকে ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকতেই হবে। নেক্সট সেন্টেন্সটা আমরা দেখি, ডিউরিং চেকিং অফ এডুকেশনাল ডকুমেন্ট সাবমিটেড বাই দ্য ফলোয়িং 58 ক্যান্ডিডেটস হুজ অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বরস আর নোটেড বিলো ইন CW ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ এক্সাইজ Constable, including lady excise constables, it is found that the documents submitted by them do not reveal whether they have studied Bengali or Nepali as language paper of or above the madhyamik or its equivalent level. 58 joner ekta list bear kora hoyeche, dewa hoyeche niche jar application serial number gulo dewa ache, jader document gulo check korar shomoy তারা বাংলা বা নেপালি ভাষাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়েছিল কি না সেটা বোঝা যাচ্ছে না। তো সেই জন্য তাদের উদ্দেশ্যে কি বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারগুলো এখানে দেওয়া আছে 58টা, এই যে 58টা এখান থেকে আছে একদম 58 সিরিয়াল নাম্বার তাদের জন্য যে এই সমস্ত ক্যান্ডিডেটদের ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা বা নেপালি ছিল কি না বোঝা যাচ্ছে না, তেমন কোনো প্রুফ তারা তাদের ডকুমেন্টের সাথে দেয়নি। এর দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে তাদের হয়তো বাংলা বা নেপালি ছিলই না, আর দু নম্বর হচ্ছে হয়তো দেখা যাচ্ছে তারা মাধ্যমিক লেভেলে বাংলা বা নেপালি পড়েনি কিন্তু পরবর্তীকালে তারা বাংলা বা নেপালি কোনো একটা ভাষা ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়েছে কিন্তু সেই ডকুমেন্টটাকে তারা জমা দেয়নি। দুটো কারণ হতে পারে। তো সেই জন্য কি বলা হচ্ছে, হেন্স দ্য অ্যাবাভ 58 ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আরক্ষা ভবন 5th floor 6th Cross Road ব্লক DJ Sector 2 সল্টলেক সিটি কলকাতা 700091 ডিউরিং অফিস আওয়ার্স পজিটিভলি উইদিন 25/7/2022 এক্সেপ্ট স্যাটারডেজ সানডেজ অ্যান্ড গভর্নমেন্ট হলিডেজ উইথ অল দেয়ার রিলেভেন্ট এডুকেশনাল ডকুমেন্টস টু প্রুভ দ্যাট দে হ্যাভ স্টাডিড বেঙ্গলি অর নেপালি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পেপার ইন সেকেন্ডারি অর ইন অ্যাবভ স্ট্যান্ডার্ডস ফেলিং হুইচ দেয়ার ক্যান্ডিডেট from the said recruitment drive is liable to be cancelled or rejected. তো এখানে বলা হলো যে সেই 58 জনকে অ্যাপিয়ার হওয়ার জন্য বলা হচ্ছে, মানে অফিসে দেখা করার জন্য বলা হচ্ছে,
রেলেভেন্ট ডকুমেন্ট নিয়ে, মানে যে ডকুমেন্টটা প্রুভ করবে যে তারা মাধ্যমিক বা তার পরবর্তীকালে বাংলা বা নেপালি ভাষাটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে পড়েছে, সেই রকম ডকুমেন্ট নিয়ে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে। কতদিনের মধ্যে? 25/7-এর মধ্যে, 25/7 তারিখের মধ্যে, শনিবার রবিবার এবং গভর্নমেন্ট যে হলিডেগুলো আছে, ছুটির দিনগুলো আছে, সেইগুলো বাদ দিয়ে। তো এই ছিল নোটিশের বক্তব্য। এইখান থেকে একটু পরিষ্কার করে নেওয়া ভালো যে এই নোটিশটা কেবলমাত্র যে 58 জনের লিস্ট এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের জন্যই, বাকি যে ক্যান্ডিডেটগুলো আছে তাদের কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শুধুমাত্র যে 58 জনের লিস্ট এখানে আছে, তোমরা একটু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটাকে একটু মিলিয়ে নেবে, যদি তোমাদের থাকে এর মধ্যে নাম, 58 জনের মধ্যে নাম, এবং দেখা যাচ্ছে যে তুমি বাংলা বা নেপালি ল্যাঙ্গুয়েজটাকে পড়েছো, তাহলে ওই 25 তারিখের মধ্যে যোগাযোগ করো, ঠিক আছে? আর যাদের এখানে নাম নেই তারা অনেকটা নিশ্চিন্তে থাকতে পারো, যদিও আমি জানি যে তোমরা নিশ্চিন্তে থাকতে পারছো না, রেজাল্ট নিয়ে একটা উদ্বিগ্নের মধ্যে আছোই আছো। তো এই ক্ষেত্রে আবার একটা প্রসঙ্গ চলে আসছে যে তাহলে রেজাল্টটা কবে বেরোবে। দেখো, অনেকেই এমন আমাদের কি বলবো, ইউটিউবের আমাদের দাদা, আমাদের স্যাররা অনেকেই আছেন যারা অ্যাডভান্স বলে দিতে পারেন কবে রেজাল্ট বেরোবে। হ্যাঁ, যারা সেই জুন মাস থেকে শুরু করেছে, জুন মাসের মধ্যে বেরোবেই, তারপর হলো জুলাইয়ের 7 তারিখের মধ্যে বেরোবেই, তারপর হলো জুলাইয়ের 15 তারিখের মধ্যে বেরোবেই, এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই 25 তারিখের মধ্যে কিন্তু কোনো সম্ভাবনা নেই। কারণ 25 তারিখ পর্যন্ত তাদের ডাকা হয়েছে তাদের সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য, এইবার 25 তারিখের পরে এই ম্যাটারটা ক্লোজ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশানটা ক্লোজ হবে। তারপরের দিন অর্থাৎ 26 তারিখেই নিশ্চয়ই রেজাল্ট বেরোবে না, কারণ এই যারা যারা ডকুমেন্ট ভেরিফিকেশানে কোয়ালিফাই করবে তাদেরকে রেখে বাকিদেরকে বাদ দিয়ে লিস্ট বানাতে হবে। তাহলে মোটামুটি ধরে নিতেই পারি এই জুলাইতে কিন্তু রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তবে প্রসেসিং এগোচ্ছে, আমরা বুঝতেই পাচ্ছি যে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যে 58 জনকে ডাকা হয়েছে, এবং বোর্ড চাইছে যে কোনো রকম যেন তারা খুঁত না, তাদের রিক্রুটমেন্ট প্রসেসে যেন কোনো খুঁত না থাকে, যেন কোনো রকমভাবে কেসের চক্করে না পড়ে, সেই জন্য যতটা পারা যায় ক্লিয়ার করার চেষ্টা করছে, এটাকে আমরা আন্দাজ করতে পারছি। তো আশা করা যায় যে আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে রেজাল্ট হয়তো চলে আসবে, এবং হয়তোটা আমার বলতেই হচ্ছে সাথে সাথে, কারণ বাংলায় একটা কথা আছে, না আঁচালে বিশ্বাস নেই। যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট না বেরোচ্ছে ততক্ষণ, বা বোর্ডের তরফ থেকে কোনো নোটিফিকেশান দিয়ে বলা হচ্ছে যে এতদিনের মধ্যে রেজাল্ট বেরোবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা ওই সম্ভাব্য ডেট হিসাবেই ধরে রাখব। যাই হোক, আজকের নোটিশ সংক্রান্ত যে ভিডিওটা এই পর্যন্তই, পরে অন্যান্য আলোচনা নিয়ে আরও ভিডিও আমি বানানোর চেষ্টা করব। আগেই বলেছি একটু পার্সোনাল প্রবলেমের মধ্যে আছি, খুব শীঘ্রই হয়তো সেটা থেকে কাটিয়ে উঠব। এখন এই পর্যন্তই, টাটা।